গাফিলতি যে ছিল তা মেনে নিচ্ছেন উর্দিধারীও, গাফিলতি যে ছিল তা মেনে নিয়েছেন পুরো নগরোন্নয়ন মন্ত্রীও। ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন। এখন বেসরকারি স্কুলে ভিড় বেশি হচ্ছে, বেসরকারি স্কুলগুলোতে গাড়ি বেশি আসছে, গাড়িগুলো বেশি আসছে, গাড়িগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য ওখানে সার্জেন্ট আসে, ট্রাফিক পুলিশ আসে। অ্যাকচুয়ালি জেনারেলি মানুষকে কন্ট্রোল করার জন্য তো ট্রাফিক পুলিশ না, ট্রাফিককে কন্ট্রোল করার জন্য। সেই ট্রাফিকগুলোর ভিড় বেশি হচ্ছে বেসরকারি স্কুলগুলোতে। মানুষকে তো আমাকে কন্ট্রোল করার জন্য তো ট্রাফিক পুলিশ আসে না, ট্রাফিককে কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশ আসে। আজব যুক্তি, ট্রাফিককে কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশ আসে, এই ট্রাফিকটা হয় কাদের জন্য? মানে গাড়িগুলো কি রিমোট কন্ট্রোলে চলছে নাকি? প্রশ্নটা থেকেই গেল আমাদের পুরো নগরোন্নয়ন মন্ত্রীর কাছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে একটা স্কুলের সামনে কেন নিরাপত্তার ব্যবস্থা করা হবে না। বিরোধীরা প্রশ্ন তুলছেন স্কুলের সামনে রাস্তাগুলোরও তো বেহাল দশা, সেগুলোই বা কেন দেখবে না সরকার? শুনুন কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ। ও সব নাটক ওই পাঁচটি ড্রপ গেট আগামী পাঁচ দিনের জন্য, পাঁচটি ড্রপ গেট আগামী এক মাসের জন্য, এর বেশি না। আমি যদি ভাবতাম যে একটা প্রাণের বিনিময়ে এটা মানে চিরকালীন একটা ব্যবস্থা হলো, তাও হবে না। আপনি লিখে নিন, এই সরকারের কাজের ওয়ার্ক কালচার বলে কিছু নেই, সমন্বয় বলে কিছু নেই। এবং আপনাদের এটা বলি, এই সরকার তো শীঘ্রই চলে যাবে, তারপর যারা আসবে, হ্যাঁ মানে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই সরকারকে কেউ কন্ট্রোলে নিতে, মানে এই বর্তমান অবস্থাটাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, কোথাও কোনো কাজ হয় না। আর আপনি বলছেন পুলিশ সকাল 7টা থেকে এসে আপনার ড্রপ গেট ফেলবে। শুক্রবার বেহালায় কার্যত ধুন্ধুমার কাণ্ড হয়, ভয়ঙ্কর ছবি দেখতে পাই আমরা। সেখানে রীতিমতো অভিভাবকদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছড়ে পর্যন্ত পুলিশ। কিন্তু এত কাণ্ডের মধ্যে কোথায় এলাকার বিধায়ক? বিধায়কের বাড়ির দরজায় কড়া নাড়লো রিপাবলিক। বিধায়ক রত্না চট্টোপাধ্যায় তিনি কোথায় তা জানতে এই মুহূর্তে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আমি, এবং এই মুহূর্তে ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। বাড়ির কিন্তু ভেতর থেকে তালা বন্ধ। আমি যখন কথা বলেছিলাম এখানকার পথ চলতি মানুষদের সঙ্গে, যারা স্থানীয় মানুষজন, তারা বলছেন যে এলাকায় বিধায়কের কার্য তো দেখা নেই। একবার চেষ্টা করব যদি এখানকার কারোর সঙ্গে একটু কথা বলে নেওয়া যায়। আচ্ছা, বিধায়ক কি এলাকায় দেখতে পেয়েছেন? না, এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি। এখনো তো উনি মাঝে মাঝে বেরোন, সবসময় দেখা যায় না। একটি গেট রয়েছে, সেখান দিয়ে আমি ঢোকার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যদি কারোর সঙ্গে কথা বলা যায়, কারণ সামনের যে গেট সেই গেটে কার্যত তালা বন্ধ। কেউ কি আছেন দাদা? কেউ কি আছেন এই মুহূর্তে? কি কেউ আছেন এখানে? কোথায় বিধায়ক আছেন? আমরা বারবার ডাকাই করার পর কিন্তু এই মুহূর্তে বাড়ির ওপর থেকে একজন আমাদেরকে বললেন যে আমাদেরকে জানলা থেকে যে বাড়ির বাইরে একজন আসছেন, যিনি হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন। আমি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। উনি এসে গেছেন, বাড়িতেই আছেন। উনি বলতে পারবেন? হ্যাঁ, আপনার তো কালকে লোক এসেছিল, বলে দেওয়া হয়েছে, তো উনি আসবে, আছে বাড়িতে, কথা বলে নেবেন আজকে। কিছুক্ষণ পরেই উনি সময় দিয়ে দেবেন। টাইমিং ওনাকে আমি বলে দিচ্ছি, আপনি বসুন না। যারা বাড়ির লোকজন রয়েছেন, যারা কাজের জন্য রয়েছেন, তারা বলছেন যে বিধায়ক আজ কথা বলবেন, এবং তিনি কি বলেন তার বক্তব্য, তার প্রতিক্রিয়াও আমরা রিপাবলিক বাংলার দর্শকদের অবশ্যই শোনাবো। নিশ্চিতভাবে বিধায়কের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে রয়েছি আমরা, তার প্রতিক্রিয়া নিশ্চিতভাবে শোনাবো। কেন তার এলাকার স্কুলগুলোর সামনের রাস্তার অবস্থার বিষয়ে তিনি অবগত নন, আর যদি অবগত থেকেও থাকেন তাহলে কেন ব্যবস্থা নেননি? এই প্রশ্নগুলো আমাদের অবশ্যই থাকবে বেহালা পূর্বের বিধায়কের কাছে। কিন্তু কেন অবগত নন বিধায়ক, এই প্রশ্ন শুধু আমরা তুলছি না, তুলছেন বিরোধীরাও। শুনুন। বিধায়ক ফিধায়কের কোনো ব্যাপার নেই ওখানে, তো
এক বিধায়ক নেই, আরেক বিধায়ক ইউটিউবে গান গাইতেন, এখন আবার তার পুরনো স্ত্রী বিধায়ক হয়েছেন, তিনিও বোধ হয় কলকাতায় নেই। অথচ বেহালা পূর্বেরই যিনি মারা গেছেন, ছোট্ট ছেলেটি বেহালা পূর্বে থাকতেন। আমাদের কথা হচ্ছে পুলিশ, এখন কলকাতা পুলিশের কাজ হচ্ছে কেস লেখা, আর কেস লেখার মাধ্যমে তোলা তোলা।